চট্টগ্রামের নানান উপজেলা যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পালিত হই। পটি উপজেলাত শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বাইর করা হয়। সেপ্টেম্বরের ৬ তারিখ পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রম শোভাযাত্রার বাইরে পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়েছে। এর আগে এই উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আছিল জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি আর এডা মঙ্গল প্রদীপ পর্যবন গুজ্জি, এস আলম গ্রুপের স্টেট অফিসার বিমল কান্তি মিত্র, উদযাপন পরিষদের সভাপতি মাস্টার শ্যামল কান্তিদের সভাপতিত্বে এডা বিশেষ অতিথি আছিল পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহার ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, উসি প্রিটন সরকার, চেয়ারম্যান সরোজ সেন নান্টু। শেষে র্যালি করার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছু করেছি। আমরা মাননীয় হুইপ মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা র্যালি করবো, এটাই আমার এইবারে আমার বক্তব্য শেষ করছি। এবারও পটিয়া জন্মাষ্টমী পরিষদের থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনব্যাপী। এখানে আমি জানি সকাল থেকে বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দিনটি শুরু হয়েছে। অন্যতম একজন ধর্মগুরু, উনি এই ধর্মের জন্য একজন প্রধান, যিনি আপনার ভগবান হিসেবে অভিহিত করে থাকেন। পটিয়া হচ্ছে সামাজিক সম্প্রীতির অনন্য একটি উদাহরণ। এখানে সকল ধর্মের মানুষজন, সকল বর্ণের, সকল গোষ্ঠীর, সকল শ্রেণী পেশার মানুষজন যার যার ধর্ম, যার যার কর্ম পালন করে যাচ্ছে। আমরা চাই সেটি অব্যাহত থাকুক। এই জানুয়ারিতে যে নির্বাচনে ঘুরে ঘুরে গিয়ে নৌকায় যদি ভোট না দেন, উনি যদি বাংলাদেশের ক্ষমতায় না থাকে, এই দেশের অবস্থা কি হবে আপনিও বুঝেন, আমিও বুঝি। মিরেশকরে তো যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পালিত হই। দিন্য পালনত শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সেপ্টেম্বরের ৬ তারিখ বুধবার মিরেশকরে পরিষদের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা। শুভযাত্রার পূর্বে মিরেশকরে কেন্দ্রীয় কালী মন্দিরে দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রীমদ ভগবত গীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শ্রীমদ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। আলোচনা সভা শেষে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী আলোর অংশগ্রহণে শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করছে। এ সময় শোভাযাত্রার শুভ উদ্বোধন করছে মিরেশকরে উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিমুদ্দিন, বিশেষ অতিথি আছেন মিরেশকরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরেশকরে সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিউল ইসলাম, মিরেশকরে থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা সহ ষোলো ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সনাতনীয়। একটা একজাম্পল উদাহরণ হিসাবে সকল উপস্থাপন হোক, একটা কারণে শোভাযাত্রা পরিবেশন আমি সবাইকে শ্রীকৃষ্ণর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সেপ্টেম্বরের ৬ তারিখ বুধবার বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপঙ্কর তালুকদারের হয় ধর্ম মানুষেরই কল্যাণের পথে লই যায় এবং মানুষেরই ভালোবাসতে শেখায়, সৎপথে থাকলেই মানুষ অবশ্যই তার সংস্কারে লাভ করতে পারে। জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সেপ্টেম্বরের ৬ তারিখ বুধবার বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয়। তিনি আরো বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সুবর্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক জুলন দত্ত সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য শামসুসাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরুদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিমুদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীব তঞ্চাগ্গা, বাংলাদেশ উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তুদ্দর পিন্টু, সি প্লাস চট্টগ্রাম।